হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। নজর রাখবো এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেটে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এরই মধ্যে বেশ কিছু নতুন কথাবার্তা বলছে ভারতীয় মৌসুম ভবনের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর, সতর্কতাও জারি করেছে। টোটাল বিষয়টি তুলে ধরবো, জেনে নিন নতুন আপডেট কি বলছে এবং আরও কিছুটা পরিবর্তন এসেছে কিনা সেটা দেখে নিন এই আপডেট থেকে যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছিলাম যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই ছিল, কোথাও ভারী বৃষ্টিপাত হবে কিনা সেটা দেখে নেব আজকের এই ভিডিওতে। তো সঙ্গে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানার জন্য। যারা নতুন আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ঘন্টাটাকে বাজিয়ে অল অপশনটিকে অন করে দিন, তাহলে পেয়ে যাবেন নোটিফিকেশান যখন নতুন আপডেট দেওয়া হবে। এর পাশাপাশি ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। তো চলুন দেখিয়ে দিচ্ছি, আকাশ মোটের উপরে বর্তমানে পরিষ্কার রয়েছে, তবে এরই মধ্যে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে কোথাও কোথাও শুরু হয়েছে জানিয়েছেন অনেকে। মেঘলা মেঘলা আকাশ রয়েছে, আস্তে আস্তে সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত আসবে, ছড়াবে এমন সম্ভাবনা রয়েছে। দেখুন কি রয়েছে, তো তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু কিছুটা বাড়বে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে নজর রাখবো ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে 20 তারিখে। 20 তারিখে কিন্তু বলছে যে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে পূর্ব ভারতে, মানে এখানে কিন্তু বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এই দিকে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টিপাত থাকবে। কবে না, 23 থেকে 25 তারিখ, তার মানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই দিকেও বৃষ্টিপাত থাকবে, এবারে কিন্তু জানিয়ে দিচ্ছে। আর 21 থেকে 24 উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে বৃষ্টিপাত থাকবে, তার মানে বুঝতে পারছেন উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 21 থেকে 24, 22 থেকে 24, এছাড়া 23 থেকে 25, মানে পশ্চিম দিক থেকে ধরলে বলতে হবে যে 21 থেকে এবং শেষের দিকে 25 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দুর্যোগ দেখা যাওয়ার সম্ভাবনা। কী কী সম্ভাবনা রয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছি, একটুখানি সময় চেয়ে নেব আপনাদের কাছ থেকে যাতে এটা ব্যাপারটাকে বুঝতে পারেন কী কী আছে, বলে দিচ্ছি সংক্ষেপে। এখানে যেটা বলা হচ্ছে একটা সাইক্লোনিক সার্কুলেশন, মানে ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকার উপরে। এছাড়া একটা ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানের মধ্যভাগে, এবং আরেকটি বলছে যে একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা, নতুন একটি মানে একটি ফ্রেশ অ্যাক্টিভ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, তার মানে একটি সক্রিয় নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে। কবে না, 21 জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে, এইটা কি করবে সেটা জানিয়ে দিচ্ছি। এছাড়া একটা সাইক্লোনিক সার্কুলেশন, মানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে রাজস্থানের দক্ষিণ পশ্চিম দিক থেকে 22 জানুয়ারি, এগুলি আগেও বলেছিল এখনও সেটাই বলছে। অর্থাৎ এইরকম একটি সিস্টেম কাজ করবে যার প্রভাবে কি হবে বৃষ্টিপাত, ফোরকাস্ট এবং ওয়ার্নিং। এখানে দেখুন কি হচ্ছে বলে দিচ্ছি, আমরা সবটা পড়ছি না, উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গা, মধ্য ভারতের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকছে। আমরা দেখে নিচ্ছি যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে কি অবস্থা হতে পারে, এটার সঙ্গে রিলেট করলেই বুঝতে পারবেন যে বাংলাদেশে বৃষ্টিটা কোন দিকে কেমন হতে পারে। এখানে যেটা বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত থাকতে পারে কোথায় কোথায়, মধ্যপ্রদেশের দিকে একটু ভারী বৃষ্টিপাত, মধ্যপ্রদেশ নয় পাঞ্জাবের দিকে একটু ভারী বৃষ্টিপাত বলে দিচ্ছে এখানে লেখা রয়েছে। এছাড়া বিক্ষিপ্তভাবে এবং ছড়িয়ে বৃষ্টিপাত, মানে অনেকটা এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, ভেরি লাইকলি তার মানে হতে পারে, ধরেই নিতে হবে। কোথায় না, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম। কবে থেকে না, 22 থেকে 24 জানুয়ারির মধ্যে এই সমস্ত রাজ্যের মধ্যে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত থেকে ছড়িয়ে, মানে অনেকটা এরিয়া জুড়ে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। সেটা হালকা না মাঝারি আমরা অন্য আপডেটে দেখার চেষ্টা করব এবং উইন্ডিতেও চেক করব। এর পাশাপাশি কোথাও কোথাও সতর্কতা থাকছে যেখানে বজ্র বিদ্যুৎ এবং শিলাবৃষ্টি হতে পারে, এটা উত্তর পশ্চিম ভারতের দিকেও কিছু বলেছে, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, এসব দিল্লি, এ সমস্ত বলা রয়েছে। আমরা একটু দেখে নিচ্ছি এই দিকে কী অবস্থা রয়েছে বাংলার দিকে, এই রকম সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ এবং শিলা বৃষ্টিপাত হতে পারে এখানে উত্তরবঙ্গে, যেটা হচ্ছে যে এবং সিকিম 22 জানুয়ারি কিন্তু সম্ভাবনা থাকছে। এছাড়া বিহারের দিকে থাকছে 22 থেকে 23 জানুয়ারি, এছাড়া ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 23 জানুয়ারি কিন্তু বজ্র বিদ্যুৎ এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলাতে সেটা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট দেখলে বোঝা যাবে। এবারে যেটা হচ্ছে যে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কিন্তু জোরালো হাওয়া বইতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তর মানে পশ্চিম মধ্যপ্রদেশ, এখানে 21 থেকে 22 জানুয়ারি এই সম্ভাবনা। এছাড়া 23 থেকে 25 জানুয়ারি
এখানে কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্ত থেকে ছড়িয়ে বৃষ্টিপাত কিন্তু হতে পারে, অনেকটা এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া তার মানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এইদিকে বৃষ্টিপাত থাকবে। এছাড়া এখানে কিন্তু সতর্কতা থাকছে, বজ্রবিদ্যুৎ এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। এগুলি দেখুন কী কী রয়েছে আসাম মেঘালয়ের দিকে। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোনো কোনো এলাকাতে আসাম মেঘালয়ের দিকে। 24শে জানুয়ারি কিন্তু এই পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া তাপমাত্রা নিয়ে ওঠানামা করবে সেটা আমরা এখানে দেখছি না, দেখি ছবি টবি কিছু দেখা কী আর রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু কিছুটা কুয়াশা সতর্কতা থাকছে, তবে বৃষ্টিপাত আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত থাকতে পারে এটা বলে দিচ্ছে। 21 তারিখের দিকে এই সমস্ত এলাকাতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সঙ্গে হাওয়া, মধ্য ভারতে কিছুটা ঠান্ডা থাকবে। এছাড়া দেখা হচ্ছে 22 তারিখ সমস্ত কিন্তু অন্যান্য সতর্কতা উঠে যাচ্ছে, শুধুমাত্র হাওয়া, ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা রয়েছে। দক্ষিণবঙ্গেও কিন্তু হলুদ সতর্কতা জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এছাড়া 23 তারিখে দেখুন অনেকটা এরিয়ার উপরে কিন্তু সতর্কতা থাকছে বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সতর্কতা, কোথাও কোথাও এখানে কিন্তু দেখুন ভারী বৃষ্টিপাত, শিলা বৃষ্টি এসবও দেখাচ্ছে। এর পাশাপাশি 24 তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকতে পারে আসাম মেঘালয়ের দিকে এবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সতর্কতা জারি রয়েছে। আরও আপডেট আসবে সেগুলি পরবর্তী ক্ষেত্রে জানাবো। এবারে দেখে নেব 20 তারিখ সন্ধেবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। উত্তরবঙ্গের জন্য জানানো হচ্ছে যে 20, 21, 22 এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত থাকবে, 23, 24 এই সময়কালের মধ্যেও বৃষ্টিপাত থাকবে। মূলত হালকা বৃষ্টিপাত থাকছে বা হালকা থেকে মাঝারি, হালকা এখানে বলছে না, হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু থাকতে পারে। তবে লাইকলি দেওয়া রয়েছে তার মানে কম কম জায়গা করে হবে, বিক্ষিপ্তভাবে হবে। তবে 22 থেকে 23 এবং 23 থেকে 24, 24 থেকে 25 এখানে কিন্তু অনেক জায়গাতে ভেরি লাইকলি, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুর, কালিম্পং না প্রথম এই এই 22 থেকে 23-এর মধ্যে কিন্তু ভেরি লাইকলি দুটো জায়গাতে রয়েছে, বাকি জায়গাতে ওই হালকা মাঝারি করে লাইকলি দেওয়া রয়েছে। কিন্তু 23 থেকে 24 এবং 24 থেকে 25 এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গের উপরের দিকে যে 5টি জেলা রয়েছে এখানে কিন্তু ভেরি লাইকলি হালকা থেকে মাঝারি মানে তার উপরের দিকের জায়গাতে বেশি হতে পারে, তার মানে সিকিম লাগোয়া এলাকাতেও অনেকটাই বাড়বে। এছাড়া হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা। আমরা দেখে নিচ্ছি উইন্ডোতে কী চেক করে, কিন্তু তাপমাত্রা সম্পর্কে বলা হচ্ছে এবারে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি বাড়বে 5 দিন এমন সম্ভাবনা, অর্থাৎ তাপমাত্রা বাড়ছে। বুঝতেই পারছেন সতর্কতা দেখে নিচ্ছি কী আছে, সতর্কতা বলতে 21 তারিখ সকালের দিকে কুয়াশা কুয়াশা থাকার সম্ভাবনা, কিন্তু 22 থেকে 23 এই সময়কালের মধ্যে যেটা হতে পারে বজ্রবিদ্যুৎ এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে। তবে 22 থেকে 23-এর মধ্যেই কিন্তু যেটা হচ্ছে একটু শিলা বৃষ্টিপাত হতে পারে উপরের দিকে 5টি না প্রত্যেকটি জেলাতেই সম্ভাবনা, অর্থাৎ একই রকম আপডেট রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকাতে। 23 তারিখে শিলা বৃষ্টি নেই কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে। এবারে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কি জানাচ্ছে, এটা আমরা একটু দেখে নিই। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে 21 তারিখ থেকে হালকা বৃষ্টিপাত দিয়ে, যেটা হচ্ছে উপকূলের দিকে জেলা 2, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এই এলাকার মধ্যে হালকা বৃষ্টিপাত দিয়ে শুরু হতে পারে, বাকি জায়গার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। এছাড়া 22 তারিখেও কিন্তু উপকূলের দিকে জেলাগুলিতে কলকাতা পর্যন্ত যে 5টি জেলা রয়েছে, কলকাতা, হাওড়া, 2, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত দিয়ে শুরু হতে পারে, আর অন্য জায়গাতে বৃষ্টিপাত বলেনি। এবারে যেটা হচ্ছে 23 এবং 24 তারিখ এখানে কিন্তু সমস্ত জায়গাতেই ভেরি লাইকলি বলে দিচ্ছে, বিশেষ করে সব জায়গাতেই কিন্তু ভেরি লাইকলি, তার মানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গে। এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে ঠান্ডার রয়েছে, অর্থাৎ বজ্র মেঘে বৃষ্টিপাতও হতে পারে এই সম্ভাবনা থাকছে। এবারে তাপমাত্রা যেটা বলা হচ্ছে 2 থেকে 4 ডিগ্রি 5 দিনে বাড়বে এবং 2 দিন কিন্তু এখনও কোথাও কোথাও হালকা টাইপের বা মাঝারি টাইপের কুয়াশা থাকতে পারে। এছাড়া সতর্কতাতেও কিছু দেওয়া রয়েছে, সতর্কতা বলতে এখানে 22 থেকে 23-এর মধ্যে 2, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এখানে বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে। এছাড়া 23 তারিখে যেটা বলা হচ্ছে এখানে কিন্তু ওই বজ্রবিদ্যুতের সতর্কতা 24 তারিখেও থাকছে, 2, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতার দিকে এরকম সম্ভাবনা, হুগলির দিকেও বজ্রবিদ্যুতের সতর্কতা দেওয়া রয়েছে। এছাড়া দেখুন এখানে আরও কিছু আছে কিনা, পুরুলিয়ার দিকে যেটা বলা হচ্ছে যে এখানে কিন্তু কবে এটা 4 নম্বর দিন মানে হচ্ছে 23 তারিখ, 23 তারিখে এখানে বজ্রবিদ্যুতের পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে, তারপরে কিন্তু বজ্রবিদ্যুৎ ঝাড়গ্রামের দিকে শিলাবৃষ্টির সম্ভাবনা নাই, পশ্চিম মেদিনীপুরের দিকে 2 দিন রয়েছে বজ্রবিদ্যুৎ,
শিলাবৃষ্টি হবে না বলছে। বাঁকুড়ার দিকে কিন্তু একদিন শিলাবৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুতের সতর্কতার পাশাপাশি, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ হতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, এছাড়া পূর্ব বর্ধমানের দিকেও রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গাতে হতে পারে। বীরভূমের দিকেও রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, মুর্শিদাবাদ এবং নদিয়া এই দিকেও রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা বা এবং সঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ। আর মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা কিন্তু দেয়নি। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে, বজ্র বৃষ্টি মোড এখান থেকে দেখে নিচ্ছি বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে কিন্তু ইতিমধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, অনেকে জানিয়েছেন একটা দু একজন করে যে মেঘলা এবং বৃষ্টিপাত হালকা করে কিন্তু কোনো পাচ্ছেন, মানে কোনো কোনো এলাকাতে হচ্ছে। তাছাড়া গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর মানে আসামের ওই অংশেও বৃষ্টিপাত থাকছে, এছাড়া আসামের বিভিন্ন অংশে কোথাও কোথাও থাকছে, দেখি পরবর্তী ক্ষেত্রে কোথাও ছড়ায় কি না। মূলত আসামের দিকে বৃষ্টিপাত থাকছে, আর কোথাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না সেভাবে। আবার রাতের দিকে উত্তরবঙ্গের কিছু এলাকা মানে এবং বাংলাদেশের রংপুরের একদম উপরের দিকে কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এমন তখন সম্ভাবনা এই এলাকাতে, বাকি জায়গা কিছু নেই। পরবর্তী আমরা আরও ট্র্যাক করছি, আরও ট্র্যাক করতে দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে কিন্তু আসামের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। কিন্তু 21 তারিখে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া জানিয়েছে বৃষ্টিপাত থাকতে পারে উপকূলের দিকের 5টি জেলাতে, পূর্ব মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা এবং হাওড়া, এই যে এই কটা জেলা রয়েছে 4-5টি, এই জায়গাগুলোতে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। তো এরকম একটা ব্যাপার বলেছে, সেটা দেখতেই পাচ্ছি একটু মেঘলা মেঘলা হবে, হালকা লাইট রেন হতে পারে বিক্ষিপ্তভাবে। এছাড়া উত্তর পূর্ব ভারতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত থাকবে। পরবর্তী ক্ষেত্রে দেখি আর কিছু আছে কি না, সেরকম থাকছে না, মাঝে মধ্যে একটু উপকূলতে কিছু এলাকাতে একটু হালকা বৃষ্টিপাত থাকতে পারে। এবারে যেটা হচ্ছে 22 তারিখ থেকে বৃষ্টিপাত এই এলাকাগুলোতে বাড়বে, সঙ্গে ঘূর্ণাবর্ত পরিষ্কার দেখা যাচ্ছে যেভাবে ভারতীয় মৌসুম ভবন বলেছে। এবারে এটা আগেও দেখেছি, নতুন কিছু আপডেটে একটু একটু করে পরিবর্তন থাকছে, 22 তারিখে বৃষ্টিপাত হালকা করে থাকবে। এই বৃষ্টিপাত এর সঙ্গে যুক্ত হবে জলীয়বাষ্প, এখান থেকেও প্রবেশ করে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এখানেও বৃষ্টিপাত কিছুটা থাকছে এবং এই বৃষ্টিটা এগিয়ে আসবে, অর্থাৎ মিলেমিশে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। অর্থাৎ এরপরে যেটা হচ্ছে 22 তারিখে কিছুটা বৃষ্টিপাত চলে আসবে, মূলত 22 তারিখে খুব বেশি নেই, সতর্কতাও সেভাবে বেশি কিছু নেই। 23 তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে, 23 এবং 24 তারিখের মধ্যে দেখুন এই এলাকার মধ্যে বৃষ্টিগুলো প্রবেশ করছে। মূলত এখনও পর্যন্ত আপডেট হালকা করে রয়েছে এবং আসাম মেঘালয় বলছে যে ভারতীয় মৌসুম ভবন 24 না 25 তারিখের দিকে একটা দেখছিলাম যে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, এবং এর মধ্যে কিন্তু সব জায়গাতেই মূলত বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আমরা কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা এখানে সেরকমভাবে দেখতে পাচ্ছি না, এখানে বজ্রবিদ্যুতের সাইন খুব একটা নেই, তার মানে বজ্রবিদ্যুৎ সেভাবে খুব একটা নাও হতে পারে, দেখি পরবর্তী আপডেটে আরও পাবো আমরা তখন বুঝতে পারবো। আমরা দেখুন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সাইন দেখতে পাচ্ছি না, তার মানে বজ্রবিদ্যুতের খুব বড় গোলযোগ নেই বলে মানে আছে বলে মনে হচ্ছে না। মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন এলাকাতে হতে পারে, বৃষ্টিপাত কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া 23 তারিখের দিকে দেখতেই পাচ্ছেন এখানে, এছাড়া বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থাকবে, দেখুন বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি থাকছে, উলুবেড়িয়া, কোলাঘাট, খড়দা, যে খড়গপুর, ঝাড়গ্রাম বৃষ্টিপাত থাকছে, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর তো থাকতে দেখা যাচ্ছে, মিটার দিকে মেপে একবার দেখি ওই 3-4-2 মিলিমিটার পর্যন্ত এক একটা স্লটে বৃষ্টিপাত হতে পারে। দেখুন নদিয়ার দিকেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, কচতপুর দর্শন এদিকেও দেখুন বৃষ্টিপাত থাকছে, যশোর, নড়াইল আমরা মাপছি, দামুখাড়া, আলমডাঙ্গা, মেহেরপুরের দিকে, ভেনামারার দিকে দেখুন বৃষ্টিপাত থাকছে, এবং মুর্শিদাবাদ, নদিয়া, করিমপুর, দেখুন ডোমকল, আজিমগঞ্জ কোথাও একটু কম বেশি করে থাকছে, রামপুরহাট, এদিকে দুমকা, সিউড়ি 2.5, বোলপুর, কাটোয়া, নানুর দেখুন এদিকে 5 মিলিমিটার, মানে ওই একটু মাঝারি, কোথাও একটু হালকা ঘুষকরা এ সমস্ত দিকে দেখুন বৃষ্টিপাত থাকছে, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল 1 মিলিমিটার, 1.5 মিলিমিটার, 2 মিলিমিটার, বাঁকুড়ার আশেপাশে কোথাও 4, কোথাও 2, কোথাও 3 এরকম করে সম্ভাবনা, পুরুলিয়ার দিকে দেখুন 2-1 করে থাকছে। তো এইরকম একটা বৃষ্টিপাত কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে খুলনার দিকে ওই রকমই থাকবে, মূলত এইরকম মিলিমিটারে বৃষ্টিপাতের সম্ভাবনা একই রকম দেখুন সব জায়গাতে রয়েছে। 23 তারিখের দিকে আরও ছড়াচ্ছি, তখন কিন্তু কলকাতার আশেপাশে বৃষ্টিটা থাকবে, মানে 23 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে আগে পরে করে হলেও কোনো না কোনো জায়গাতে বৃষ্টিপাত থাকবে। 2-24 পরগনা, হাওড়ার দিকে বৃষ্টিপাত থাকবে, হুগলির দিকে বৃষ্টিপাত থাকছে, দেখুন উলবেড়িয়া রয়েছে, বারুইপুর, বিষ্ণুপুর 4-5-6 মিলিমিটারের মধ্যে থাকার সম্ভাবনা, তমলুক, ডায়মন্ড হারবার, হলদিয়া, গোসাবা দেখতেই পাচ্ছেন এরকম করে রয়েছে, বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে দিলাম, সাতক্ষীরা এদিকেও কিন্তু দেখুন 1-2 মিলিমিটার করে রয়েছে, অর্থাৎ মূলত হালকা থেকে মাঝারি, মেহেরপুর, নদিয়া, কাটোয়া, বর্ধমান বিভিন্ন অংশে, মেবারি, পান্ডুয়া, মঙ্গলকোট,
পান্ডুয়া রয়েছে, চাকদা, শান্তিপুর, নদিয়া, এদিকে কৃষ্ণনগরের দিকে দেখুন, এরকম করে থাকছে। হাওড়া, কলকাতার আশেপাশে বিভিন্ন এলাকা, বাদুড়িপুর, বিষ্ণুপুর, কোলাঘাট, ঘাটাল, তমলুক, দেখুন চন্দ্রকোনার দিকেও এরকম করে রয়েছে, অর্থাৎ কম বেশি করে থাকবে। এরকম করে করে বাংলাদেশেও বরিশাল খুলনা বিভাগেও একই মিলিমিটার থাকবে, এখানে মাপটা দিলাম না। রাজশাহীর দিকেও দেখুন কোথাও হালকা মাঝারি করে থাকছে। রংপুর, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা 23 তারিখে থাকবে, 23-24-এর মধ্যে এরকম এলাকার মধ্যে বৃষ্টিপাত। এবারে এটাকে আরও ট্র্যাক করে দেখি, এই রাতের মধ্যে বৃষ্টিটা কিন্তু কোনো কোনো এলাকাতে একটু বাড়বে, মানে ফোর্সটা একটু বাড়বে। সেক্ষেত্রে রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিটা থাকবে এবং ধীরে ধীরে ত্রিপুরা এবং আসামের দিকেও বৃষ্টিটা কিন্তু থাকবে। আর সিকিম, ভুটানের দিকে বৃষ্টিপাত থাকছে, তুষারপাত থাকবে, এরকম করে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকছে। দেখুন খুব কিন্তু মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা ছড়াবে, এরকমভাবেই থাকবে। তো ঢাকার দিকে আশেপাশে বৃষ্টিটা থাকবে, কলকাতার আশেপাশে দেখুন এখানে বৃষ্টিটা ওই 23 থেকে রাত থেকে 24-এ সকালে, পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গাতে দেখুন 2-3-4 মিলিমিটার বৃষ্টিপাত থাকবে, এই যে দেখতেই পাচ্ছেন। এবং নামখানা, পশেরগঞ্জ, সাগরদ্বীপ এদিকেও কিন্তু বৃষ্টিটা থাকছে। মাঝখানে মানে চন্দ্রকোনার আশেপাশে 5-6 মিলিমিটার, আরামবাগ থেকে পান্ডুয়ার এই মাঝামাঝি অংশে 9-10, মানে কোনো কোনো এলাকাতে একটু জোর বৃষ্টিপাত থাকতে পারে। বর্ধমানের দিকে দেখুন এখানে 1-2 কম, এরকম করে থাকছে, এটা আস্তে আস্তে ডান দিকে সরছে। শান্তিপুর, নদিয়া, বনগা এদিকে দেখুন এরকম করে সম্ভাবনা। ওই সময়তে কিন্তু শিবচর, মুন্সিগঞ্জ, ডোহার, ফরিদপুর দেখুন এখানে 3-4-5, এখানে 8 মিলিমিটার, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ার দিকে 10 মিলিমিটার, আর কিশোরগঞ্জ এদিকে ভালুকা না এখানে, এরকম কিন্তু রয়েছে। আর দেখুন সিলেটের দিকে ঘোরাচ্ছি, এদিকে 4-5, ছেলকান্দি, ধর্মনগর, ত্রিপুরার দিকে দেখুন ঘুমাচ্ছি, কুমারঘাট, আমবাসা, আগরতলা 3-4-5, এরকম করে কিন্তু দেখ উদয়পুর, বেলুনিয়া, কুমিল্লার দিকে দেখুন এরকম, ব্রাহ্মণবাড়িয়ার দিকে 4-5, আবার রায়পুর থেকে এদিকে দেখুন এই অংশে কিন্তু এতটা 10 মিলিমিটার দেখাচ্ছে। আবার পরবর্তীতে আরও এদিকে ছড়াবে বৃষ্টিটা, বুঝতেই পারছেন মেপে মেপে মোটামুটি দেখিয়ে দিলাম এরকম সম্ভাবনা। 24-এর দিকে আরও দেখুন কলকাতার আশেপাশে কিন্তু 24-এর সকালের দিকে বৃষ্টিটা কলকাতার আশেপাশে বেড়ে যাবে, মানে কলকাতা, চন্দননগর, হাওড়া এদিকে এই সমস্ত এলাকাদের মধ্যে রয়েছে। আরামবাগের পাশাপাশি আশেপাশে মানে হুগলি, 2-24 পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর কিছু এলাকার এই অংশে কিন্তু সম্ভাবনা, কিছুটা পশ্চিম মেদিনীপুর মানে এই যে এলাকা রয়েছে যশোর, খুলনা, এছাড়া দেখুন এদিকে ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিটা বেড়ে যাচ্ছে, মানে এদিকে সরছে, সঙ্গে এখানে একটু হাওয়া থাকবে, এই হাওয়াটা যেটা আগেও বলেছিলাম আগের আপডেটগুলিতে, তো একই রকম রয়েছে। 24-এর দিক থেকে দেখুন ধীরে ধীরে এটা সরে যাচ্ছে, আর যাওয়ার সময় যেটা হচ্ছে একটু এই ধরনের জায়গাটা একটু ভারী বৃষ্টিপাত টাইপের নেমে যেতে পারে, ধীরে ধীরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরকম করে মূলত হালকা থেকে মাঝারি পর্যন্ত হতে পারে এখন আপডেট, এইভাবে কিন্তু চলে যাবে বৃষ্টিটা। ধরুন 25 তারিখের মধ্যে পুরোপুরি ক্লিয়ার, 26 তারিখের মধ্যে এরকম হয়ে গেল, আর কিন্তু কিছু নেই। সুতরাং যেহেতু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে, তাই এখানে আমরা বেশি কোনো জায়গা ক্লিক করব না, জাস্ট একটি করে একটু দেখে দিচ্ছি কি দুটি করছি এখানে, দুটি দেখুন কলকাতা থেকে যেটা হচ্ছে বৃষ্টিটা হবে কিনা দেখুন মিলিমিটারের মতো আমরা তো মেপেও দেখলাম। এই 22 তারিখে মূলত বৃষ্টিপাতের চান্স কিন্তু এখানে দেখাচ্ছে, 21 তারিখে সেরকম দেখাচ্ছে না, রাতের সন্ধ্যের দিক করে মেঘলা মেঘলা হবে। এবার এর মধ্যে পরিবর্তন হলে বৃষ্টিপাত হালকা করে নামতে পারে, তবে 22 তারিখে একটু হালকা থাকবে, 23 থেকে 24-এর মধ্যে একটু হাওয়া, তার সঙ্গে কিছুটা বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে, বুঝতেই পাচ্ছেন। তো এমন করে সম্ভাবনা আমরা দেখতে পেয়ে গেলাম। আর এদিকে একদম এখানে দুর্গাপুরে ক্লিক করলাম, দেখুন দুর্গাপুর সাইডে এখানেও কিন্তু এই 22 তারিখে একটা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে, আর রবিবার এবং সোমবার এই সময়কালের মধ্যে মূলত মেন বৃষ্টিটা থাকার সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের বৃষ্টিপাত। আর কোথাও আমরা ক্লিক করলাম না, মোটামুটি বুঝিয়ে দিলাম যে বৃষ্টিটা এখানে কিন্তু হতে পারে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে, বড় কোনো পরিবর্তন থাকলে জানাবো। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।